তো গাইস, দিনটা ছিল শুক্রবার। এন্ড গাইস, তোমরা তো জানোই শুক্রবারে আমাদের ডকটকিন পূরণ করতে হয় গিল্ডের জন্য আর কি, কাস্টম পাওয়ার জন্য। এটা তো সবাই তোমরা জানো। ঘটনাটি হচ্ছে 2 বছর আগের। তো কোনো এক শুক্রবার আমাদের ডকটকিন পূরণ হয় নাই। তারপরে আমরা এখন কি করব সবাই, আমরা বন্ধুরা বন্ধুরা যারা যারা আসি, ভাবতেছি যে কালকে আমরা কাস্টম পাবো না। তো কষ্টই লাগতেছে মোটামুটি আমাদের সবারই, যে আরে ভাই এই সপ্তাহের কাস্টম খেলা হবে না। তো আমাদের এলাকার ভিতরে আমরা 6 বন্ধু একই গিল্ডে আসি। তো কোনো এক শুক্রবার দেখি কি আমাদের ডকটকেন হয়েছে 1200, এখনও আরও 600 ডকটক বাকি। কারণ ভাই আমরা কেউই সারাদিনে গেমে ঢুকতে পারি নাই, আমাদের এলাকার বিদ্যুতে চলে যাওয়ার কারণে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে, তাই একদিন পুরো কারেন্ট থাকবে না বলছিল। তো তার আগে আমি বলে দেই, আমরা 6 জন যারা যারা ছিলাম তাদের নাম। তো 6 জনের ভিতর আমি ছিলাম, অ্যান্ড সিয়াম ছিল, নাফিস ছিল, রিজবি ছিল, আর ছিল হচ্ছে জয়েস আর সূর্য। তো এর মধ্যে সূর্য হঠাৎ করে বলে উঠে, আই চল আমরা ওই যে আমাদের এলাকার সামনে একটা পুরান বাড়ি আছে, ওই জায়গায় নেট আমরা পাবো, ওই জায়গায় কেউ থাকে না, তো ওই জায়গায় আমরা উপর দিয়ে বিল্ডিংয়ের উপর দিয়ে উঠবো, তারপর ওই জায়গায় খেলবার কি মজা করে বলছে। তো তখন আমিও রাজি হয়ে যাই, এই চল ঠিকই বলছে, ওই জায়গায় যাই তো তাইলে ভালো হবে। আর এর ভিতরে আবার নাফিস বলে ওঠে, আরে না রে ওই জায়গায় তো ভুতুরে বাসা, ওই জায়গায় যাওয়া যাবে না। তো তখন আবার সিয়াম বলে যে আরে না ওই জায়গায় গেলে ভালোই হবে, আর কিসের ভূত, এই জায়গায় কোনো ভূত টুট নাই, ঢাকা শহরে আবার ভূত আছে নাকি, আমরা ওইখানে গেলে ফোনটা চার্জও দিতে পারবো, তার সাথে আবার গেমের ডকটর কেন পূরণ করে খেলা টেলা আইসা পড়তে পারবো, সমস্যা নাই। তো সিয়ামের সাথে তো পুরাই আমি একমত, আমিও বলতেছি আরে চল ভাই কিচ্ছু বোনা এই কিসের ভুটুট। আর নাফিস মোটামুটি ভয় পাইতেছে যে না ওই জায়গায় খারাপ জিনিস আছে, ও আর কি যাইতে চাচ্ছে না। তো সবাই আমরা যখন বলি যে আচ্ছা সিদ্ধান্ত করি যে যাব শিওর, তো তখন সবাই রাজি হয়ে যায়, আমরা 6 জনই যে রাজি হই যে আমরা যাব আজকে রাত্রে ওইখানে থাকবো। তো আমরা সবাই ডিসাইড করে ফেলি যে আমরা 6 জনই যাব ওইখানে, অ্যান্ড ডকটকিন পূরণ করার পর তো তারপরে আবার আমরা রাত্রিবেলা ব্যাক করে ফেলবো আর কি, 12টার আগে আমরা ব্যাক করে ফেলবো। আগেই বলে রাখি ওই বাসায় কেন মানুষ থাকে না, ওই বাসায় মানুষ থাকে না কারণ ওই বাসায় একটা ফাঁসি হয়েছিল আর কি, একটা মেয়ে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছিলো, তো তারপর থেকে নাকি ওইখানে মানুষ থাকতে পারে না। ওকে, তো তখন আমরা এত কিছু না ভেবে সবাই সবার বাসে চলে যাই আর কি, ফোনের চার্জার নিয়ে আসার জন্য, ফোন নিয়ে আসার জন্য। তো ফোন নিয়ে যখন আসি আমরা 6 জনই, এখন আমরা যাব আর কি ওই এলাকাটার দিকে যাব আর কি, আমাদের এলাকাটা থেকে বের হতে 5 মিনিটের মতো লাগবে, তারপরেই ওই বিল্ডিংটা পরে আর কি। আর বিল্ডিংটা হচ্ছে বেশি বড় না, 2তলা, আর ওদিক দিয়ে উঠা যায় ইটের ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে, এদিক দিয়ে উঠে পড়া যায় ছাদে, আর তারপরে ছাদের উপর দিয়ে ডাইরেক্ট নিচে ঢুকা যায় বাসার ভিতরে। তো যেই ভাবনা সেই কাজ, আমরা 6 জনই নর্মালি একদম ছাদের উপরে উঠলাম আর তারপর বাসায় ঢুকে পড়লাম। আর সন্ধ্যা তখন হচ্ছে 7:30, অ্যান্ড তখন কিন্তু আমাদের সবার মনে একটু ভয় ছিল যে এই জায়গায় একটা ফাঁসি হয়েছে আর কি। আমরা যেই রুমটাতে ছিলাম তার 2টা রুম পরে ফাঁসিটা হয়েছিল। তো নর্মালি আমরা সবাই চার্জে লাগায় তারপর গেম খেলা শুরু করছি, সবাই একদম একটা রুমের ভিতরেই সবাই খেললাম। এখন দেখি ভাই 10টা বেজে গেছে প্রায়, আর আমাদের ডকটকেন পূরণ হয়ে গেছে। তো রাত 10টা বেজে গেছে আর ওরা সবাই বলতেছে যে বাসায় ফ্যামিলিতে রাগ করবে, তো তাড়াতাড়ি এখন বাসায় চলে যেতে হবে। তো আমি আবার আমার আম্মু আব্বুরে বইলা বাইরেছিলাম যে আমি আজকে সিয়ামের বাসায় থাকবো, তো এই কারণে আর আমার কোনো চিন্তা নাই। তো ওরা সবাই এখন বলতেছে ওরা নাকি চলে যাবে, তো আমার ফোনের এখনও চার্জ হয় নাই, তো এখন আমি কি করব, আর ওদের সবারই ফোনে চার্জ ফুল হয়ে গেছে। এখন যদি আমি ওদের সাথে বাসায় চলে যাই তাহলে আমি আর রাত্রে ওদের সাথে গেম খেলতে পারবো না বাসায় গিয়ে। আর আগেই বলে রাখি আমাদের কোনো প্রবলেম হয় নাই, আমরা যে এতক্ষণ গেম টেম খেললাম রাত 10টা পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমি ওদেরকে বললাম যে আচ্ছা তোরা যা, আমি আরও আধা ঘন্টা পরে আসবো, তোরা তো রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমরা চলে যাই, কারণ নাইলে আব্বু আম্মু রাগ করবে। তো ওরা সবাই চলে গেল, তখন বাজে 10:10। তো ওরা সবাই যাওয়ার পর আমার কেমন জানি লাগতেছে একা একা, কেমন জানি একটা দম ফাপড় লাগতেছে আর কি, দম আটকে আসতেছে এরকম একটা অবস্থা। তো তখন আমি ভাবলাম যে এটা আমি ভয় পাইতেছি এই জন্য হয়তো হবে। তো আমি তখন ভাবলাম যে 10:40 আগে আমি বাসে চলে যাব যেমনি হোক। তো একটু পরে দেখি কি 5-10 মিনিট পরে এই সিয়াম আসছে। আমি তো দেখে হলে অবাক, কিরে তুই না তোরা না চলে গেলি আবার আসলি। তো সিয়াম তখন বললো আরে তোরে ছাড়া কি যাইতে পারি, এই জন্য আসলাম বেটা, তুই কি একা একা এই জায়গায় থাকবি। তো সিয়ামরে দেখার পর তো আমার বেশ ভালো লাগতেছে, আমার একদম ভয় যতটুকু ছিল ওইটাও কাইটে গেছে। তো
তো আমি ভাবলাম যে যাক ভালোই হইছে, সিয়াম যেহেতু আসছে। তো তার একটু পরেই সিয়াম বলতেছে আচ্ছা তুই একটু থাক, আমি একটু বাইরে যাই, আমি আমার একটু টয়লেট ধরছি, একটু ওয়াশরুমে যাব, তো একটু বাইরে আমি একটু প্রস্রাব করে আসতেছি। তো তখন আমি বললাম আচ্ছা যা তাড়াতাড়ি আসিস। তো সিয়াম গেল, তো 10 মিনিট হয়ে গেছে, কিরে এখনো আসে না। তো তারপরে দেখি কি এই রুমের জানলা টানলা সব কাপাকাপি লাগাই দিয়েছে, আর কিরকম একটা পচা গন্ধ, আর জানলা টানলা সব কাঁপতেছে। আর ভাই আমি তো মনে করো একদম ভয় শেষ, একদম আমার আর কলিজায় কোনো পানি নাই, আমি পারতাছি না ওই জায়গায়, খালি মরে যেতে ভাই এরকম অবস্থা। আমি তো মনে করছি ওই দিনই আমার শেষ দিন। আর ওইখানে আমরা ছোট একটা বাল্ব নিয়ে গেছিলাম, আর ওইটা খালি নিভতেছিল আর জ্বলতেছিল, নিভতেছিল আর জ্বলতেছিল। তো তখন তো আমি মনে করো পুরা ভয় শেষ। আর এর ভিতরে দেখি কি জয়, সূর্য, নাফিস, রিজবি, ওরা আইসা পড়ছে সামনে, আর ওরা বলতেছে কিরে কেমন দিলাম, ভয়টা কেমন লাগলো, তুই তো একদম অনেক ভয় পাইছিস না। আমি বলতেছি আরে ভাই আমি তো খালি অজ্ঞান হওয়াটা আমার বাকি ছিল ভাই, এখনই অজ্ঞান হয়ে যেতাম। তো আমি ওদেরকে দেখা যাক ভাই, অনেক মনটা ক্লিয়ার হলো, একদম অনেক ভয় পেয়ে গেছিলাম। তো তারপর আমি ওদেরকে বললাম আচ্ছা বুঝছি এখন সিয়াম কই, ওরা বলতেছে আরে সিয়াম তো আরও আগেই চলে গেছে বাসায়, তখনই চলে গেছে, ওর আব্বু রাগ করবো আম্মু রাগ করবো এই জন্য তখনই চলে গেছে, খালি আমরা ছিলাম তোর ভয় দেখানোর জন্য। তো আমি তো তখন পুরা ভাই আমার মনে হইতেছে নিচে আমার আর মাটি নাই। পরে আমি ওদেরকে বললাম তাহলে একটু আগে আমার সাথে কে কথা বললো, ওরা বলতেছে কি কি আশ্চর্য কথা বলো, আমরা তো এই রিমের বাইরেই ছিলাম আর সিয়াম আসলে তো আমরা দেখতামই। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে তাহলে সিয়ামের বদলে ওইটা কে ছিল বা ওর রূপ ধারণ করে ওটা কে আসছিল, এটাই আমাদের কোয়েশ্চেন। তো এই ছিল আজকের আমাদের গল্পটা। তো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, এরকম গল্প শোনার জন্য অবশ্যই কমেন্ট করবা।